أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال تعالى: إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا. بارك الله لنا ولكم في القرآن المجيد ونفعنا وإياكم بالآيات والذكر الحميد. محترم ومكرم حضرت مولانا فائق الدين صاحب، حضرت علماء الكرام এবং আমাদের বিশিষ্ট মেহমান আজকের যে প্রধান অতিথি কারি সাহেব, ইমাম মফিদ সাহেব উপস্থিত, প্রিয় ভাই বোনেরা, আচ্ছা কি বাংলায় না ইংলিশে? মোস্ট অফ দি অডিয়েন্স আর বাঙালি স্পিকিং, সো বাংলাই ওকে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আল্লাহ তাআলা আমাদেরকে এই মোবারক মাহফিল এতক্ষণ পর্যন্ত আল্লাহ কালামের তেলাওয়াত শোনার সৌভাগ্য দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। কোরআন তেলাওয়াত শুনলে কি লাভ হয় বলেন তো দেখি, কি লাভ হয়? যে সওয়াব হয়। আর কি হয়? মনে তৃপ্তি হয়। মনে তৃপ্তি হয়। আর কি হয়? আরেকটা উত্তর বাকি আছে। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। জি, আমাদের পরিচয় কি? আমরা মুমিন মুসলমান। আর মুমিনের ঈমান বৃদ্ধি পাওয়ার সবচেয়ে বড় উপায় হচ্ছে আল্লাহর কালাম তেলাওয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবচেয়ে বড় সম্পদ আল্লাহর কালাম কোরআন শরীফ দান করেছেন। এবং এই কোরআনে কারীম এত বড় সম্পদ যে কোরআন দেখাও সওয়াব। কোরআন যদি কেউ দেখে সেটা কি? সওয়াব। কোরআন যদি কেউ স্পর্শ করে সওয়াব। কোরআনকে যদি কেউ মাথায় রাখে সওয়াব। কোরআন শরীফ যদি কেউ পড়ে সওয়াব। কোরআন শরীফ যদি কেউ বুঝে সওয়াব। কোরআন শরীফ যদি আমল করে তাহলে সওয়াব মানে এমন সওয়াব, এই সওয়াব তাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহর কালাম কোরআন শরীফ আল্লাহ তাআলা নাযিল করেছেন প্রায় 1450 বছর আগে। প্রায় কত? 1450 বছর আগে। এই কোরআন শরীফ যেমন নাযিল হয়েছিল আমাদের কাছে কি তেমনই আছে না এর মধ্যে কোনো পরিবর্তন হয়েছে? তেমনই আছে। আমাদের বিশ্বাস কি শতকরা 100 ভাগ না কোনো সন্দেহ আছে? 100 ভাগ। কেন বলেন তো দেখি? এটা কি আমাদের চেষ্টার কারণে কোরআন শরীফ মানে সংরক্ষিত রয়েছে, নাকি এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি কোরআন নাযিল করেছেন সারা বিশ্বের মালিক, সমস্ত ক্ষমতা যার হাতে, তিনি রক্ষা করেছেন? কে করেছেন? কোরআন করিম নাযিল হওয়ার আগে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল এসেছেন, প্রত্যেক নবী রাসূলের কাছে কিছু সাহিফা আসমানে কিতাব নাযিল হয়েছিল, ঠিক না? ঠিক। তো এই সমস্ত আসমানে কিতাব কি আমাদের সামনে এখন আছে? নাই। কিছু কিছু নিদর্শন পাওয়া যায় যেগুলো বিকৃত। একেবারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পূর্বে যে দুইজন বিশিষ্ট নবী এসেছিলেন হযরতে মুসা আলাইহি সালাম, ওনার উপরে কি কিতাব নাযিল হয়েছিল? তাওরাত। অতঃপর কে এসেছেন? ঈসা আলাইহিস সালাম, ওনার উপরে কি নাযিল হয়েছিল? ইনজিল। এই তাওরাত এবং ইনজিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের বেশ মানে বেশি দিন হয় নাই, 500 বছর আগে নাযিল হয়েছে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এসে এই তাওরাত ইনজিল এগুলো সংরক্ষিত থাকেই নাই। আর কোরআন শরীফ নাযিল হয়েছে আজ থেকে কত 1400-1450 বছর আগে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কোরআন করিম যেমন নাযিল হয়েছিল আজকে পৃথিবীর সারা পৃথিবীতে যেখানেই যান যেখানেই মুসলমান আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ করেছে, তারা সেই কোরআন একই ভাবে পড়ে যেভাবে আরবের মক্কা মদিনার লোকেরা পড়ে,
পাকিস্তানের লোকেরা পড়ে, মুসলিম দেশে পড়ে, আমেরিকাতেও পড়ে, কানাডায়ও পড়ে, জাপানেও পড়ে, সব জায়গায় একই রকম কোরআন শরীফ পড়তেছে। এটা কি জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে করিম সংরক্ষণের দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছেন। আল্লাহ ঘোষণা করেছেন, ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। এই কোরআন আমি নাযিল করেছি এবং সেই কোরআনের অবশ্যই আমি হেফাজত করব। কোরআন শরীফ হেফাজতের পদ্ধতি দুইটা, একটা হলো কোরআন শরীফের পাঠ, কোরআন শরীফ কিভাবে পড়তে হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ঠিক যেভাবে পাঠ করে শিখাইছেন, আজ পর্যন্ত দুনিয়ার আনাচে কানাচে যেখানে মুসলমান রয়েছে তারা ঠিক সেইভাবেই করে, একটু পার্থক্য নেই। সুবহানাল্লাহ। আমরা যেমন করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, পৃথিবীর এমন কোন জায়গা আছে অন্যভাবে কেউ পড়ে না? আমরা বলি বিসমিল্লাহির রহমানির রহিম, সারা দুনিয়াতে একইভাবে পড়ে। আল্লাহ তাআলার একটা বড় কুদরত যে আল্লাহ তাআলা পৃথিবীতে বিভিন্ন ভাষা দিয়েছেন, বিভিন্ন রং দিয়েছেন, বিভিন্ন মানে আওয়াজের ধ্বনির পার্থক্য দিয়েছেন। আল্লাহ বলেন কোরআন শরীফে, ওয়ামিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল আলিমিন। আল্লাহ তাআলার নিদর্শন হচ্ছে যে আল্লাহ তাআলা মানুষকে বিভিন্ন রঙে, বিভিন্ন ভাষায়, বিভিন্ন আকৃতিতে সৃষ্টি করেছেন, এর মধ্যে রয়েছে যারা জ্ঞানী তাদের জন্য নিদর্শন। কিন্তু এই যে বিভিন্ন ভাষা, বিভিন্ন ভাষার ভঙ্গি, বিভিন্ন ভাষার উচ্চারণ, এত পার্থক্য যে এক ভাষাভাষী অন্য ভাষা ঠিক হুবহু এরকম উচ্চারণ করতে পারে না। ইংরেজি ভাষা এই দেশে যাদের আদি ভাষা, আপনারা যারা এদেশে এসেছেন তাদের মধ্যে ইংরেজি বলতে পারেন? জি, যারা আমরা বাংলা ভাষাভাষী, বিদেশি যারা বাংলা শিখতে যায় ওরা কি আমাদের মতো বাংলা বলতে পারে? পারেন। অনুরূপ ভাবে প্রত্যেকটা ভাষারই একই অবস্থা। কিন্তু আল্লাহর কালাম কোরআনে মাজিদ যে আরবি ভাষায় নাজিল হয়েছে, সেই আরবি ভাষা আল্লাহ তাআলা এত সহজ করেছেন, আরব, আজম, আমেরিকা, আফ্রিকা, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, যেখানেই যান, যেখানেই মুসলমান আছে, কোরআন শরীফ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পড়তেন আমরাও ঠিক হুবহু সেইভাবেই করি, কোনো পার্থক্য নাই। করেন সুবহানাল্লাহ। এত বড় সম্পদ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন কি জন্য? কি জন্য দান করেছেন? শুধু মহাব্বত আর বরকত হাসিল করার জন্য। আমাদের ইমাম সাহেব কিন্তু বয়ান করতেছিলেন, ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা। আল্লাহ তাআলা এই কোরআনে করিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করেছেন। কোরআনের মাধ্যমে আমাদেরকে জীবন বিধান যে দেওয়া হয়েছে, যে জীবন পদ্ধতি দেওয়া হয়েছে, সেটাকে আমরা গ্রহণ করব। কতটুকু গ্রহণ করব? কত পার্সেন্ট? 100%। এবং আমরা এটা দুনিয়াবাসীর সামনে উপস্থাপন করব এরকম দৃঢ় প্রত্যয় নিয়ে যে আমাদেরটাই একমাত্র সত্য, আমাদেরটাই একমাত্র হক, আমাদেরটাই মুক্তির পথ, এছাড়া অন্য কোনো পথে, অন্য কোন কিতাবের অনুসরণ করে কেউ মুক্তি শান্তি পাইতে পারে না। বলেন ঠিক না বেশি? আল্লাহ তাআলা কোরআনে করিম ইরশাদ করেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীন কুল্লিহ ওয়াকাফা বিল্লাহি শাহীদা। মহান সেই আল্লাহ যিনি তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে প্রেরণ করেছেন বিল হুদা, হেদায়েত সহ। হেদায়েত কি? কোরআন শরীফ। হেদায়েত কি? কোরআন শরীফ। কোথায় পাইলেন হেদায়েত? যে কোরআন শরীফ, কোরআন শরীফই বলা হয়েছে। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ হুদাল লিল মুত্তাকিন। কোরআন শরীফ মুত্তাকিনদের জন্য হেদায়েত। আরেক জায়গায় বলা হয়েছে শাহর রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন শরীফ সমস্ত মানব জাতির জন্য হেদায়ত বটে, কিন্তু কোরআন শরীফের হেদায়ত গ্রহণ করে উপকৃত হবে কারা?
مؤمن متقين جارا جانا جي رسول كريم صلى الله عليه وسلم عربر اي شمايا كار شماستا غانشا شمنا قرآن پیش قرآن نئي قرآن قرآن البرتا تدر كسي پوچھئي سن قرآن الهداية تدر كي جانية چن كنتو تارا گرهن قرآن نئي اپوکرت ہوتے پر نئي كنتو جارا گرهن قرآن چه اپوکرت ہوئے چه تارا سفل ہوئے چه ايجن الله تعالى قرآن شروع تي متقين جد پوری چه دوار پوری بلچن أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون أي شمس تلوكرا جدر مدد أولئك تغنى بولي تغبه ترأي هداية روپورة ايوان ترأي شفل كم محترم حاضرين الله تعالى قطو دعا قطو مهرباني جاء الله تعالى مدر كي آخر نبير أمت بانيسن بلن الحمد لله أمنا خوشينا بزاد خوشي কতটুকু খুশি মহা খুশি এখন কেন খুশি একটু বুঝতে হবে না খুশি কেন এমনি এমনি খুশি না কারণ আছে কারণ আছে কি কারণ আছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিস ইরশাদ করেন নাহনু সাবিকুনাল আউয়ালুন বলেন নাহনু সাবিকুনাল আউয়ালুন জি نحن الآخرون السابقون نحن الآخرون السابقون মানে হচ্ছে যে আমরা সবার শেষে এসেছি কিন্তু কিয়ামতের ময়দানে জান্নাতে আমরা সবার আগে যাব বলেন সুবহানাল্লাহ শুধু কি তাই শুধু কি তাই না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিন করে পাঠাইছেন না وما أرسلناك إلا رحمة للعالمين دنيا رحمة آخرة رحمة آخرة جهن قيامت شنگوڑی ده هبه قيامت بلتے جهن مانے کن رد تھان هبه قيامت شب دو در كنت کو اکتا ورطا سي اکتا ورطا ہو لو دنیا دھنش ہوا اتا کو بلا ہے کی قيامت اور اکتا ہو لو حشر المائدان مانو جهن ابار اوٹ بے اوٹاو کی قيامت ایک قيامت مانی دھنش আর কিয়ামত মানে পুনরুত্থান ঠিক না বে ঠিক তো ওই কিয়ামতের দিন যখন সমস্ত মানুষকে আল্লাহ তাআলা হাশরের ময়দানে একত্রিত করবেন এবং হাশরের ময়দানে যে ভয়াবহ অবস্থা হবে সূর্য মাথার উপরে থাকবে আর মাটি হবে তামার প্রচন্ড গরম মানুষ ঘামতে থাকবে কষ্টে এবং গরমে ওই সময় আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মানুষের ঘাম এত বেশি পরিমাণে হবে যে কারো ঘাম এই ঘন্টা পর্যন্ত হাঁটু পর্যন্ত কোমর পর্যন্ত বুক পর্যন্ত গলা পর্যন্ত এবং কেউ ঘামের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ এই পার্থক্য কেন হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এই দুনিয়াতে মানুষের গুনাহের পরিমাণের ভিত্তিতে এই ঘামের পরিমাণ তারতম্য হবে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক তবে কিছু লোককে আল্লাহ তাআলা সেই কঠিন দিনে হাশরের ময়দানে আল্লাহ তাআলার বিশেষ ছায়ায় ছায়া দান করবেন তারা কোনো কষ্টই অনুভব করবে না হাদিসের মধ্যে ইরশাদ করেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবাতুন ইয়াযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি يوم لا ظل إلا ظل قادر جبار جدين الله تعالى شاية شارة كارو شاية تكبنا شايدين الله تعالى شاد سنة لكي عرشر شاية جاگا ديبن اير مجد ایک سنة لكي ارقوتا جتا اي پرشنگ اشتے شتا حچے جرا دان حتے دان کرے بام حتو جاننا کی دان کرلو বলেন সুবহানাল্লাহ মসজিদ মাদ্রাসার জন্য দানের কথা বলা হয় পকেটে টাকা থাকে দিব কি দিব না অনেক হিসাব কিতাব হয় যারা ওই রকম দানের আহ্বান আসলে পরে ডান হাতে পকেটে যা আছে বের করে দেয়া যায় গণতে গেলে দুই হাত লাগে না গণতে গেলে কয় হাত লাগে দুই হাত লাগে যখন আল্লাহ রসুল বলেন ডান হাতে দান করে বাম হাতে আর হিসাব করে না কি বলেন ঠিক না বেঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ডান হাতে দান করে বাম হাতেও জানে না এমন ভাবে যারা দান করে তারা হাশরের ময়দানে ওই কঠিন দিনে আরশের ছায়ার নিচে জায়গা পাবে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে এই সুযোগ দিয়েছেন আমি প্রসঙ্গক্রমে বললাম চান্দা করা আমার উদ্দেশ্য না প্রসঙ্গ আসছে এই জন্য বললাম আর কি
তো আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেন, সবার ইরাদা আছে না ইনশাআল্লাহ। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কঠিন দিনে, সেই কঠিন দিনে দুনিয়ার সমস্ত মানুষ ভীত সন্ত্রস্ত থাকবে এমন ভয় যে কখন বিচার শুরু হবে। দুইটা ভয়, দুইটা কষ্ট, একটা হচ্ছে অপেক্ষার কষ্ট আর একটা হচ্ছে বিচার হইলে পরে ফয়সালা কি হবে। কিন্তু অবস্থা এমন বিভীষিকাময় হবে যে যাই হোক একটা তো কিছু হবে, কিন্তু এই কষ্টের থেকে আমরা নিষ্কৃতি চাই। আসরের ময়দানের মানুষ বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ সব হাদিসের কিতাব এই শাফাআতের হাদিস সবিস্তারে বর্ণিত হয়েছে। সমস্ত মানুষ আদম আলাইহিসসালামের কাছে যাবে সুপারিশ করার জন্য আল্লাহর কাছে। আদম আলাইহিসসালাম বলবেন আমি পারব না। পর্যায়ক্রমে ইব্রাহিম আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম সবাই অপারগতা প্রকাশ করবেন। তবে ঈসা আলাইহিসসালাম বলবেন যে আমাদের পরের যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার কাছে যাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আসবেন মানুষেরা, তারা আসবে সব উম্মতের, সব নবীর উম্মতেরা আসবে, কিন্তু সব নবীর উম্মতেরা আসবে, সবাই আইসা রাসূলুল্লাহর কাছে অনুরোধ করবে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের জন্য সুপারিশ করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন আনা লাহা, আমি সেই কাজের জন্য। আল্লাহ তাআলা আমাকে রহমতুল্লিল আলামিন বানাইছেন, আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার সমস্ত মানুষের উপর মর্যাদা দান করেছেন, নবীদের সর্দার বানাইছেন, আজকের দিনে এই কাজ আমি করব, আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় আল্লাহর দরবারে সিজদা বনত হয়ে এত গুণগান করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই দিন আমি কি পড়ব কি বলবো আমি এখন জানি না, আল্লাহ তাআলা আমাকে তখন যা তৌফিক দিবেন সেটাই করব। এই জন্য ওই জায়গাটার নাম, ওই অবস্থার নাম মাকামে মাহমুদ। আল্লাহ তাআলার এত প্রশংসা করবেন এই জন্য ওই সময়কার নাম, ওই অবস্থার নাম হচ্ছে কি মাকামে মাহমুদ। এই জন্য আমরা দোয়া করি না আজানের মধ্যে ওয়াবাসু মাকামান মাহমুদা। এই দোয়ার স্বার্থ কিন্তু আমাদের, দোয়ার স্বার্থ কি আমাদের, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের ময়দানে যখন সুপারিশ করবেন আল্লাহর প্রশংসা করার পরে আল্লাহ তাআলা রাসূলের সুপারিশ কবুল করবেন, বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সাল তুআতা ওয়াশফা তুশফা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় হাবিব আপনি মাথা উঠান, কি চান বলেন, সুপারিশ করেন, কবুল করা হবে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা সুপারিশ করবেন, একটা বলা হয় শাফাআতে সুগরা আর একটা শাফাআতে কুবরা। একটা হলো বড় শাফাআত সবার জন্য, সমস্ত হাশরবাসীর জন্য, ইয়া আল্লাহ আপনি বিচার তো শুরু করেন। আর একটা হচ্ছে উম্মতের জন্য সুপারিশ করবেন, আমাদের সকলের জন্য সুপারিশ করবেন। মহতরম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এই কোরআন শরীফ নিয়ে আসছেন আর এই কোরআনের শিক্ষা আমাদের জন্য রেখে গেছেন। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন। এত বড় সম্পদ আর কোনো জাতির ভাগ্যে জুটে নাই, যদি থাকতো তাহলে তারা এত গর্ব করতো সারাদিন নাচানাচি করত। কোরআন পাওয়া তো দূরের কথা, কোরআন শরীফে একটা আয়াত আছে যে আয়াত যখন নাজিল হয়েছে তখন মক্কার মানে মদিনার ইহুদিরা হযরত ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে বলে ওমর তোমাদের কোরআনে এমন একটি আয়াত আছে, এই আয়াত যদি আমরা পাইতাম তাহলে এই দিনকে আমরা ঈদ বানাইতাম। লেখুন আয়াত আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। কখন নাযিল হয়েছে আয়াত? বিদায় হজে। বিদায় হজে মানে রাসূলুল্লাহর একমাত্র হজে। রাসূলুল্লাহ কয়বার হজ করেছেন? একবারই হজ করেছেন, কিন্তু যে একবারই যেহেতু হজ করেছেন ওই জন্য ওইটাকেই বলা হয় বিদায় হজ। বিদায় হজ কথাটা তো তখনই প্রযোজ্য হইতো যদি আরো কয়েকটা করতেন আর এটা শেষ হজ হইতো, তাহলে বিদায় হজের অ্যাপ্রোপ্রিয়েট মিনিং হইতো। তবুও যেহেতু একটাই হজ করেছেন এই জন্য এটাকেই বিদায় হজ বলা হয়। এই হজের সমস্ত কার্যক্রম যখন শেষ হয়েছে আরাফার ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের উদ্দেশ্যে সর্বশেষ নসিহত করেছেন, অতঃপর আয়াত নাযিল হয়েছে আজকের দিনে তোমাদের জন্য আমি সব কিছু পরিপূর্ণ করে দিলাম,
তোমাদের জন্য দিনও পরিপূর্ণ করলাম আমার সমস্ত নিয়ামতও পরিপূর্ণ করলাম আর ইসলামকে ধর্ম হিসাবে তোমাদের জন্য মন সন্তুষ্ট হয়ে মনোনীত করলাম সুবহানাল্লাহ তো ইহুদি বলে হে ওমর এত বড় সৌভাগ্য তোমাদের তোমরা এমন একটি আয়াত পাইছো যদি আমরা একটি আয়াত পাইতাম এরকম কোরআনে কত আয়াত আছে একটি আয়াত পাইলে আমরা এটাকে কি বানাইতাম ঈদ বানাইতাম হযরত ওমর ইবনে খাত্তাব বলেন আরে বেটা আমাদের সব জানা আছে কখন কোথায় সেই আয়াত নাজিল হয়েছিল কিন্তু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শিক্ষা দিয়েছেন আমাদের ঈদ দুইটা ঈদ কয়টা একটা ঈদুল আযহা আর একটা কি ঈদুল ফিতর যদি ঈদ অন্যটা করার অবকাশ থাকতো আমরা অন্য ঈদ বানাইতাম কে বলছেন এই কথা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ওমর ইবনে খাত্তাবের সাথে রাসূলুল্লাহর কেমন ভালোবাসা ছিল শুনবেন ঘটনা জি ভালোবাসা একটা মর্যাদা তো আছে ভালোবাসা কেমন ছিল ওমর ইবনে খাত্তাবকে নিয়ে একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব খুশমিজাজ বুঝেন না খুব উনি পুলকিত আনন্দিত এই অবস্থায় হযরত ওমর ইবনে খাত্তাবকে নিয়ে রাসূলুল্লাহ হাঁটতেছেন মদিনা মসজিদে নববীর পাশে খুব একটা মানে খুব আন্তরিক পরিবেশ এবং হযরত ওমর ইবনে খাত্তাবের হাতে ধরে হাঁটতেছেন বড় লোক বড় কেউ বড় মুরব্বী বড় নেতা যদি কারো হাতে ধরে মানে কি খুব অন্তরঙ্গ মুহূর্ত খুব আন্তরিক অবস্থা ওমর ইবনে খাত্তাব মনে খুব আনন্দিত হইলেন প্রফুল্ল হইলেন বললেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে ভালোবাসি এটা তো এটাই বলা উচিত বড় কেউ যদি কাউকে এইভাবে নিয়ে হাত ধরে হাঁটে তখন কি বলবে সে সে তো আনন্দে আত্মহারা সে কি বলবে আপনাকে খুব ভালোবাসি জি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরের দিকে তাকাইলেন হ্যাঁ ভালো কথা আমাকে ভালোবাসো আচ্ছা বুঝে শুনে বলতেছো হ্যাঁ বুঝে শুনে বলতেছি বলে শোনো আমাকে যদি ভালোবাসতে হয় ভালোবাসা তখনই সুপ্রমাণিত হবে যে ব্যক্তি আমাকে নিজের জান মাল নিজের ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবার চেয়ে ভেলি ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত আমার ভালোবাসা ঠিক হবে না ওমর ইবনে খাত্তাব কথা শুনে না এটা থেমে গেলেন কথা তো অনেক কঠিন কিন্তু সাহাবায়ে কেরামের স্বভাব ছিল তারা যা মনে ধারণ করতেন তাই মুখে বলতেন বুকার মুখ একরকম ছিল পার্থক্য ছিল না আমরা তো অনেক সময় মনে মনে হুজুরকে ভালোবাসি না যে হুজুররা খালি ফতোয়া দেয় খালি এটা কয় খালি সামনে আসলে হুজুর হুজুর আপনি খুব ভালো কি ঠিক না কি ঠিক মানে বাস্তব আমরা দিনের কথা শুনলে যে ইসলামে এটা বলা হয়েছে ঠিক না ঠিক হ্যাঁ ঠিক মনে মনে চিন্তা করি ইসলাম এত কঠিন এটা হারাম এটা হারাম এটা করা যাবে না এটা করা যাবে না কিন্তু সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে যখন যা বলছেন 100% অন্তরের কথা বলছেন কোনো কিছু বানাইয়া বলেন নাই কৃত্রিম কিছু বলেন ওমর ইবনে খাত্তাব এতক্ষণ তো বলছিলেন হে রাসূলুল্লাহ আপনাকে ভালোবাসি কিন্তু রাসূলুল্লাহ যখন বলছেন আমার ভালোবাসা প্রমাণিত হবে তখনই এতক্ষণ পর্যন্ত আমার তোমার জান মাল সব কিছুর চেয়ে আমাকে বেশি ভালো না বাসবে ওমর রাদিয়াল্লাহু আনহু একটু চিন্তিত হয়ে পড়লেন সময় নিলেন সাথে সাথে বলেন না হুজুর আমি ভালোবাসি নো এটা ঠিক হইতে হবে কথা কি হইতে হবে সঠিক হইতে হবে একটু সময় নিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার অন্তরের মধ্যে এমন এমন অবস্থা পাচ্ছি যে আমার কাছে আপনি সবচেয়ে বেশি ভালোবাসার পাত্র আমার জানের চেয়ে বেশি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল আন ইয়া ওমর এবার হয়েছে মহতরম হাজিরিন সেই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু উনি বলেছেন যে ঈদ যদি ইসলামে নতুন করে বানাইবার সুযোগ থাকতো আমরা বানাইতাম কিন্তু আল্লাহর নবী আমাদেরকে শিক্ষা দিচ্ছেন ঈদ কয়টা এখন আমরা অনেক অন্য ঈদ বানাই নিছি না অন্য নামে ঈদ এগুলোর কোনো সুযোগ নাই ঈদ কয়টা দুইটা ঈদুল আজহা আর ঈদুল ফিতর প্রসঙ্গ আমি বললাম মহতরম হাজিরিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 23 বছরের জীবনে এই কোরআনে করিমের সমস্ত শিক্ষাকে সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়া বাস্তবায়ন করে আমাদের কাছে আমানত রেখে বেছেন বলেন সুবহানাল্লাহ এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক যেভাবে রেখে গিয়েছিলেন এখনো আমাদের কাছে সেটা সংরক্ষিত আছে আলহামদুলিল্লাহ কিন্তু অন্য কোন ধর্মে আমাদের মধ্যে অনেকেই আছেন যারা একটু মনে করেন তারা আমরা লিবারেল মানে তারা মনে করেন যে ইসলাম ধর্ম আমাদের ইসলাম ধর্ম মুসলমানদেরও ধর্ম
আর অন্য ধর্ম আছে ওইটাও ঠিক এটাও ঠিক, আপনারা কি বলেন? এরকম ধারণা পোষণ করা যাবে না? যদি পোষণ করা যাইতো তাহলে কলিয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুন মা আ'বুদ ওয়ালা আনা আ'বিদুন মা আ'বাদতুম ওয়ালা আনতুম আ'বিদুন মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমাদের ধর্ম নিয়ে তোমরা থাকো, আমাদের ধর্ম ঠিক, আমরা কখনো আমাদের ধর্ম ছাইরা তোমাদের ধর্ম গ্রহণ করব না, তোমাদের ধর্মকে স্বীকারও করব না। এবার আমি ঠিক না বেটি? ان الدين عند الله الاسلام ঠিক, ومن يبتغي غير الاسلام دينا فلن يقبل منه وهو في الاخره من الخاسرين। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুরো 23 বছরের নবুয়তের জীবনটা ছিল কোরআন কেন্দ্রিক। কি কেন্দ্রিক? কোরআন কেন্দ্রিক। কোরআন নাযিল হয়েছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে আমল করেছেন, সাহাবায়ে কেরামকে পৌঁছাইছেন, আমল কইরা দেখাইছেন, নিজে আবার সংশোধন করেছেন এবং সেই আমলকে কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করার জন্য সাহাবায়ে কেরামকে উদ্বুদ্ধ করেছেন। এই জন্য আজ পর্যন্ত কোরআন কি আছে? সংরক্ষিত আছে। আর কোরআনের ব্যাখ্যা রাসূলুল্লাহর জীবন, রাসূলুল্লাহর জীবন এবং সুন্নাহ এবং হাদিস সেটাকেও আল্লাহ তাআলা কি করেছেন? হেফাজত করেছেন, এই পর্যন্ত আছে। আর কোন ধর্মের এই ধরনের গর্ব করার মতো এই ধরনের বিশ্বস্ত কোন রেফারেন্স সোর্স আর কোন ধর্মে নাই। এই জন্য মুসলমান হিসাবে আমাদের আফসোসের বিষয় হল যে আমাদের ধর্মের যে ভিত্তি এত মজবুত, আমাদের ধর্মকে আল্লাহ তাআলা এত মর্যাদা দিয়েছেন, আল্লাহ স্বয়ং সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন, সংরক্ষণ কইরা দেখাইছেন, আজ পর্যন্ত কেউ কোন একটা বিষয়ে সন্দেহের অবতারণা করতে পারে নাই। আর কোরআনের শুরুতেই আল্লাহ বলে দিয়েছেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহ। অনেকদিন আগে এই আমেরিকাতে ডক্টর আহমদ দিদার ওনার সাথে এক আপনার কি বলে খ্রিস্টান পণ্ডিত জিমি সোয়াগার তার দীর্ঘ বিতর্ক প্রতিযোগিতা হয়েছিল। আমরা তো আমেরিকা আসি নাই, আমরা এটা দেখেছি আর কি, ভিডিও পাওয়া যায়, সংরক্ষিত ভিডিও দেখেছি। সেখানে একবার আহমদ দিদাদের সামনে আহমদ দিদাদ জিমি সোয়াগারের সামনে চ্যালেঞ্জ করলেন যে আমার হাতে কয়েকটা বাইবেলের কপি আছে, হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট অ্যাকর্ডিং টু ইয়ার বিলিফ, টেল মি কোনটা সত্য, এবং কোন বাইবেলে একাধিক পরিচ্ছেদ আছে, কোন বাইবেলে কম আছে, কোন বাইবেলে বেশি আছে, কোন বাইবেলে কিছু কিছু চ্যাপ্টার একবারেই নাই, কোথাও বেশি কোথাও কম, অথচ সবগুলো বাইবেল তোমাদের কাছে বিভিন্ন সমাজে বিভিন্ন দেশে সেটা পঠিত এবং গ্রহণযোগ্য, আমাকে বলো এর মধ্যে কোনটা ঠিক কোনটা বেঠিক কোনটা আমি ফলো করবো। আমার কাছে এই কোরআন শরীফ আমি চ্যালেঞ্জ করতেছি, আমার সামনে যে কোরআন শরীফ আছে এর বাহিরে দুনিয়ার কোথাও তুমি কোরআনের কোনো কপি দেখাইতে পারবে না যে মুসলমানরা অনুসরণ করে। সুতরাং আমাদের কোরআন সত্য, আমাদের দিন সত্য, আমাদের সোর্স অফ রেফারেন্স একটা, আমাদের ইন্সপিরেশন নলেজের সোর্স একটাই, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আসছে। জিমি সোয়াগার বোকা বোকা বন্যা গেল, তখন সে দাঁড়াইয়া তো উত্তর তো দিতে পারে না, সে উল্টা প্রশ্ন করো। সে প্রশ্ন করলো, মিস্টার দিদার, তোমাদের ধর্মে ও তোমাদের কোরআনের মধ্যে পার্থক্য আছে, ওই যে কারি সব বলছেন না যে তোমাদের কোরআনের মধ্যে বিভিন্ন ভাবে কোরআন পড়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন মালকা ইয়াউমিদ্দিন হ্যাঁ মালাকা ইয়াউমিদ্দিন এরকম কারাত আছে। তো বলে তোমাদের কোরআনের মধ্যে তো পার্থক্য আছে। আহমদ দিদার দাঁড়াইয়া বললেন, তুমি যে এত বড় বোকা আমি তো মনে করি নাই, মনে করছিলাম শিক্ষিত মানুষ। এই যে পার্থক্য শব্দের উচ্চারণগত পার্থক্য, এই শব্দের রূপের পার্থক্য, এর মধ্যে কোনো অর্থের পার্থক্য হয় না। আরবের তৎকালীন যুগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন নাযিল হয়েছিল সেটাকে বিভিন্নভাবে সহজ করার জন্য আল্লাহ তাআলা সেভাবে পড়ার অনুমতি দিয়েছেন, অর্থের কোনো পার্থক্য হয় না। যেমন বাংলা ভাষা, আমরা তো সবাই বাংলা ভাষাভাষী, ঢাকার বাংলা, সিলেটের বাংলা, মহাখালীর বাংলা আর রংপুরের বাংলা, অংপুরের বাংলা, অংপুরের বাংলা আর
আপনার নোয়াখালীর বাংলা, নোয়াখালীর বাংলা তো অনেকটা ইংলিশে, আই আই মানে আমি তো শব্দ কিন্তু ভিন্ন ভিন্ন, অর্থ তো একই, এটাকে ভিন্নতা প্রমাণ করে। তখন উনি আহমদ দিদার মানে উদাহরণ দিয়েছেন, মিস্টার সোগান ইউ সে সামটাইম গড গড গড, সামওয়ান প্রনাউন্স গড গড, আফ্রিকানরা কিন্তু গড এভাবে বলে না, কিন্তু গড গড বীরকে এভাবে উচ্চারণ করে। ডাজ ইট মিন দ্যাট মিনিং ইজ ডিফারেন্স? নো। তখন মিস্টার জিমি সোগান আবার প্রশ্ন করে, ইয়েস বাট ইউ হ্যাভ ডিফারেন্ট কাইন্ড অফ ট্রান্সলেশন ইন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, বাংলা ইংলিশ অ্যান্ড উর্দু ফার্সি, সো দেয়ার ইজ এ ডিফারেন্স। উনি বলেন আরে বোকা, এটা তো আরো বোকামি কথা প্রশ্ন করতেছ, ট্রান্সলেশন অ্যান্ড অরিজিনাল ইজ নট দ্য সেম, দ্য ডিফারেন্স ইউ গট ইজ ইন দ্য ট্রান্সলেশন, বাট দ্য অরিজিনাল আরবিক কোরআন ইন হোল ওয়ার্ল্ড ইজ দ্য সেম। তো মহতরম হাজির, এত বড় সম্পদ আমাদের কাছে আছে, কিন্তু আমরা মুসলমান সেই সম্পদ থেকে কাছে না দূরে, দূরে। এই জন্য আল্লাহ ইকবাল আফসুস করে বলছেন, ও জমানে মে মুআজ্জাজ থে মুসলমান হোকর আব তুম খার হোয়ে তারিখে কুরআন হোকর। ওই সময় সাহাবায়ে কেরাম ইসলাম গ্রহণ করেছেন, কোরআনের বার্তা কোরআনের বাণী যখন যা আসছে সর্বান্তকরণে গ্রহণ করেছেন, আমল করেছেন, এই জন্য তারা দুনিয়ার রাজত্ব করে গেছেন। আর আজকে তোমাদের কাছে কোরআনের পাঠ আছে, কোরআনের শব্দ আছে, কিন্তু কোরআনের মর্ম তোমাদের কাছে নাই। রহগাই রুসমে আজারু হেবলালি না রহি ফলসফা রহ গিয়া হে তলকিন গজালি না রহি। তো আফসোসের বিষয়, আমরা যদি কোরআন জানতাম, কোরআন পড়তাম, কোরআনের শিক্ষা গ্রহণ করতাম, তাহলে আমরা দুনিয়াতেও আমাদের সম্মান মর্যাদা সুখ শান্তি আল্লাহ তাআলা নিশ্চিত করতেন, আর আখেরাতের মর্যাদা তো সুনিশ্চিত, এর মধ্যে কোনো সন্দেহ আছে? দুনিয়াতে আমরা কষ্ট করতেছি, এটা নিয়ে আমরা পেরেশান না, মাঝে মধ্যে এটা নিয়ে আলোচনা করি, কিন্তু আখেরাতে কেউ যদি ইমান নিয়ে যাইতে পারে সে সফল, এর মধ্যে কোনো সন্দেহ আছে? সন্দেহ থাকলে ইমান থাকবে? হুজুর বলেন কেউ যদি কোরআন নিয়ে দুনিয়ার থেকে যাইতে পারে আখেরাতে সে সবচেয়ে বেশি সফল হবে, 100% সফল হবে। এই বিষয়ে যদি কারো ন্যূনতম সন্দেহ থাকে তাহলে সে ইমান হবে না, কারণ আল্লাহর ঘোষণা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। জি টাইম হয়ে গেছে, এখন দেখেন টাইম তো হয়ে গেল, আর কিছু করার নাই। জি আমরা দুনিয়াটাই তো টাইম, দুনিয়ার টাইমও তো আমাদের শেষ হবে, একটা গল্প বলেই তাহলে শেষ করি, টাইম শেষ করি। আল্লামা ইদ্রিস কান্দলভি উনি হজে গেছেন, হজে যাওয়ার পরে দেখতেছেন একটা ছেলে টুকরির মধ্যে বরফ নিয়ে চিৎকার করতেছে, আমাকে বাঁচাও বাঁচাও। উনি দেখেন নাই বরফ যা আছে, উনি মনে করছেন সে কিছু বিক্রি করতে যাচ্ছে, তার বিক্রি করা দরকার। কাছে গেলেন, বাবা তুমি কি বিক্রি করো? বলে আমি বরফ বিক্রি করি। তো চিৎকার করতেছে কেন, বাঁচাও বাঁচাও? বলে চিৎকার করতেছি এই জন্য যে আমার পুঁজি হইলো এই 100 রিয়াল, 100 রিয়ালের বরফ কিনে নিয়ে আসছি, বরফ যতক্ষণ বরফ থাকে সেটা বিক্রি হয়, মানুষ পয়সা দিয়ে কিনবে, বরফ যদি পানি হয়ে যায় পয়সা দিয়ে কেউ কিনবে না, আমার বরফ গলে যাচ্ছে, এই জন্য আফসোস করতেছি। আমার কি যাবে? আমার পুঁজিও যাবে, লাভ তো দূরের থাকে, আমার পুঁজিও যাবে, আমও যাবে, সালাও যাবে, এই জন্য আমি চিৎকার করতেছি। হযরত ইদ্রিস কান্দলভি বলেন, এই ছেলের এই কথা শোনার পরে আমি কোরআনের একটা মর্ম আমার উপলব্ধি হয়েছে, আল্লাহ তাআলা কেন কোরআন শরীফে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম করেছেন যে সময়টাই মানুষের পুঁজি, আর সময় আসতেছে না যাচ্ছে, যে সময়টা যাবে আর ফিরে আসবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সময় কদর করার, সময় কোথায় ব্যবহার করব, আল্লাহর নাফরমানিতে না আল্লাহর আনুগত্যের মধ্যে? এখন আমরা কি আমাদের সময়টা আল্লাহর নাফরমানিতে করি না? করি তো, ওটা বাদ দিতে হবে না? বাদ দিতে হবে। এই জন্য এত গুনাহের কাজ আছে, বাদ দিতে হবে, আর ভালো কাজ সাধ্য মতো করতে হবে। শেষ ফর্মুলা, শেষ কথা, রাসূলের সুন্নাত হাদিস, ইবনে মাজাহ শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুজুমা আতাইতুমকুম ফাসমাসতাতুম, আমি তোমাদেরকে যা দিয়েছি সাধ্য মতো সেটা ধারণ করো, ওয়ান্তাহু কুল্লাল ইনতিহা, এবং পুরাপুরি আমি যা নিষেধ করেছি এগুলোতে পুরাপুরি কি করো, তোমরা বেঁচে থাকো, বাঁচার ব্যাপারে 100%, আর করার ব্যাপারে সাধ্যমতো, সাধ্যমতো আমরা চেষ্টা করবো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো, হারাম থেকে বাঁচবো, হালাল উপার্জন করবো, কিন্তু হারামের ধারে কাছেও যাবো না, গোনা করবো না,
মিথ্যা কথা বলবো না, অন্যকে কষ্ট দিব না, চুরি করবো না, জিনা করবো না, মানুষের গীবত করবো না, সব কিছু যা না করার আছে সবকিছু আমরা বাদ দিব 100%, আর যা কিছু করণীয় আছে সেগুলো আমরা কি সদ্যমত করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এবং কোরআনের মহব্বত এবং কোরআনের আদর্শ অনুসরণ করার তৌফিক দান করেন। আমিন আমিন।